हेलो क्लास नाइन तुम्हारे बांगला सहायक गल्प सत्यजित राय रचित प्रोफेसर शंकु डायरी गल्पग्रंथे अंतर्गत स्वर्णपर्णी गल्पर आलोचना शुरू करेछी। आगे भिडियो पर्यंत देखे प्रोफेसर शंकु तार स्वर्णपर्णी गाछेर पाता थेके तैरी मिराकिल ओषुध सम्पर्के बक्तृता देन एबं तार सेई बक्तृता एबं ख्यातिर कथा जार्मान फ्रेंच इटालियन स्वीडिश यूरोपेर जतखानी भाषा रयेछे समस्त भाषातेई खबरेर कागजे छापिए বেরিয়েছে। এরপরে গল্পে পরবর্তী অংশ উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজেই আমার ছবি। আমি হকচকিয়ে গেছি দেখে সন্ডার্স বলল, এতে অবাক হবার কিছু নেই শঙ্কু, ক্যাটস্টন হলে বহু কাগজের রিপোর্টারে উপস্থিত ছিল। তুমি ভুলে যাচ্ছ হে, মিরাকিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি। তুমি এবং তোমার স্বর্ণপর্ণীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না। অর্থাৎ তিনি এই যে খ্যাতি বা জনপ্রিয়তা অর্জন করেছে তা যে স্বর্ণপর্ণীর বিশেষত্বের কারণে। সন্ডার্স প্রফেসর শঙ্কুকে সে কথা মনে করিয়ে দিলে। এখানে শনি রবিবার হলো উইকেন্ড, এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে। ইংল্যান্ডে কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে দুদিন কাটিয়ে আসতে। সন্ডার্স আগেই বলে রেখেছিল যে এই উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে। শনিবার কেমব্রিজ, সেখানে কোনো হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা। অর্থাৎ সেখানে কেমব্রিজ এবং অক্সফোর্ডে সন্ডার্স প্রফেসর শঙ্কুকে নিয়ে যাবে তার বিবরণী এখানে রয়েছে। এ ব্যাপারে ডরোথিও আমাদের সঙ্গে এলো। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন, কারণ আমরা জানি পৃথিবীর অন্যতম বিখ্যাত ইউনিভার্সিটির মধ্যে কেমব্রিজ এবং অক্সফোর্ড রয়েছে। যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায়, সন্ডার্স ও ডরোথি দুজনে কিংস কলেজ থেকে পাশ করেছে। দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না। রবিবার বিকেলে 4:30 বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতে ডরোথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে। বিদেশি মানে? সন্ডার্স জিজ্ঞাসা করলো। তাহলে শনি রবিবার তারা কেমব্রিজ অক্সফোর্ড ঘুরে যখন বাড়ি এলেন তখন সেখানে ডরোথির মা অত্যন্ত ব্যস্তভাবে এসে বললে যে একজন বিদেশি যুবক, সাহেব যুবক, প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করবে বলে বসে আছে। বিদেশি মানে? সন্ডার্স জিজ্ঞাসা করলেন। সেটা তোমরা বুঝবে, আমাদের মতো ইংরেজি বলে না এটা বলতে পারি। বৈঠকখানে ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক, তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল। গুটেন, গুড ইভিনিং, বলল ছেলেটি। বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান। গুটেন আবেন্ট বলতে গিয়ে মাঝপথে সামনে নিয়ে ইংরেজি বলল। এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে 4 বছর বসেছিলাম সেই অবসরে আমি লিঙ্গুয়াফোন রেকর্ডে গ্রামাফোন বাজিয়ে বাজিয়ে ফরাসি আর জার্মানি শিখে নিয়েছিলাম। অর্থাৎ এখানে প্রফেসর শঙ্কুর যে গুণাবলী সে সম্পর্কে বলা হয়েছে। ডরোথি আর আমাদের সঙ্গে আসেনি। আমরা তিনজন সোফায় বসার পর কথা আরম্ভ হলো। ছেলেটি প্রথমে ইংরেজি ভাষায় সরগর না হওয়ার জন্য মার্জনা চেয়ে নিল। অর্থাৎ তিনি যে স্বাভাবিকভাবে তাদের যে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না, কারণ ছেলেটি জার্মানি বা অস্ট্রিয়া, তার ইংরেজি শব্দ ইংল্যান্ড বা লন্ডন বসবাসী যে বসবাসকারীদের যে ইংরেজি তার থেকে একেবারে আলাদা, সে কথায় বলা হয়েছে। আমার নাম নরবার্ট স্টাইনার, বলল ছেলেটি, আমি বার্লিনে থাকি, সেখান থেকেই আসছি। তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল, মিরাকিউরেলের খবর আমাদের কাগজে বেরিয়েছে এবং এটা নিয়ে সকলেই আলোচনা করছে। এই আশ্চর্য ড্রাগের ব্যাপারেই আমি তোমার কাছে এসেছি। তুমি যে বক্তৃতা দিয়েছিলে সেই ক্যাক্সটন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো। এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম মিস্টার সন্ডার্স উইলবি রোডে থাকে। তোমার আসার কারণটা জানতে পারি কি? সন্ডার্স প্রশ্ন করলেন। অর্থাৎ ছেলেটি কিভাবে এসেছে প্রফেসর শঙ্কুর কাছে এবং তার মিরাকিউরাল ওষুধ সম্পর্কে যাই জানতে এসেছে সে কথা বললেন। কিন্তু সন্ডার্স তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন যে যুবকটি কেন এসেছেন, অর্থাৎ নরবার্ট স্টাইনার কেন এসেছেন সে কথা সন্ডার্স জিজ্ঞাসা করলেন। তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই। কি? নাৎসিরা যে ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানো? এ খবর আমি দেশে থাকতে পেয়েছি। হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানি নানারকম ক্ষতি করে আসছে, সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না। যেহেতু তার বার্লিনে বাড়ি, তো সেক্ষেত্রে এখানে যেন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিজে থেকেই চলে আসছে। হিটলারের মতে ইহুদিরা মানুষই নয়, আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় এক ফোঁটা ইহুদি রক্ত নেই। এই অজুহাতে তারা ইহুদিদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে। অথচ জার্মানির জ্ঞানীগুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে তাদের অনেকে ইহুদি।
সন্ডার্স বলল, আমরা এই অত্যাচারের কথা জানি, তোমার দ্বিতীয় প্রশ্ন কি? তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ? হাইনরিখ স্টাইনার, এই নাম যে আমার চেনা, বললাম, যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন, যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করছে। হ্যাঁ, বলল নরবার্ট স্টাইনার, আমি তার কথাই বলছি। অর্থাৎ এখানে নরবার্ট স্টাইনার হাইনরিখ স্টাইনার বলে একজনের কথা বললেন, যিনি সংস্কৃতের অধ্যাপনা করছেন এবং বেদ উপনিষদ সমস্ত কিছুই আবার জার্মান ভাষাতে অনুবাদ করছে। তিনি তোমার কে হন? বাবা বার্লিন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেন। নাৎসিরা জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছে। গেস্টাপোর নাম শুনেছ? এ নামও আমার জানা, বললাম, জার্মানির গুপ্ত পুলিশ? হ্যাঁ, নাৎসি পার্টিতে হিটলারের পরে যার স্থান, সেই হেরমান গোয়েরিংয়ের সৃষ্ট এই গেস্টাপো। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটি মূর্তিমান শয়তান, কোনো কুকার্যে এর পেছপা হয় না। অর্থাৎ তারা কীভাবে হিটলারের সঙ্গে মিলিতভাবে সেই নাৎসিবাদের নাম দিয়ে ইহুদিদের ওপর অত্যাচার করেছিল, সে কথাই, সে কাহিনী এখানে বর্ণিত হয়েছে। তোমার বাবা কি? হ্যাঁ, এদের শিকার। বাবা বেশ কিছুদিন থেকে জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু বার্লিন ওর জন্মস্থান, আর ওর ছাত্ররা ওকে যেরকম ভালোবাসে আর ভক্তি করে, উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন। দুদিন আগে গেস্টাপোর সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয়। তখন দুপুর আমরা খেতে বসেছি, একজন পুলিশ খাবার ঘরে এসে বাবা থেকে পিস্তল উঁচিয়ে বলল, বলো হাইল হিটলার। আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা পরস্পরের সঙ্গে দেখা হলে ডান হাত সামনের দিকে উঁচিয়ে হাইল হিটলার বলে। এর মানে যদি করা যায় হিটলার জিন্দাবাদ, তাহলে খুব ভুল হবে না। অর্থাৎ সেই হিটলারের লোক গুপ্ত জার্মানির পুলিশ, যিনি মূলত তাদের বাড়িতে হঠাৎ করে এসে তার বাবাকে পিস্তল উঁচিয়ে হিটলার জিন্দাবাদ করতে বলে। এবং তিনি ভাবছিলেন যে তিনি জার্মানি ছেড়ে চলে যাবেন, কিন্তু বার্লিন যেহেতু তার জন্মস্থান, সেখানে তার অনেক প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, তিনি শিক্ষকতা করেন, অধ্যাপনা করেন, সেই জন্য তিনি সেখান থেকে ছেড়ে যেতে পারছিলেন না। নরবার্ট বলে চলল, বাবা বারবার আদেশ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হননি। তখন পুলিশ তাকে আক্রমণ করে, বেপরোয়াভাবে প্রহার করে পুলিশ যখন চলে যায়, তখন বাবা অর্ধমৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাথা ফেটে গেছে। বার্লিনের কোনো হাসপাতালে ইহুদিদের ঢুকতে দেয় না। অর্থাৎ ইহুদিদের ওপরই মূলত নাৎসিবাদী হিটলারের ফলে জার্মানি যে অত্যাচার চলেছিল, সেই অত্যাচারের কাহিনী মূলত এখানে বর্ণিত হয়েছে। আমাদের বাড়ির ডাক্তার হুবারমানও ইহুদি এবং তিনি বাড়ি থেকে বেরোন না। পরিচর্যা যেটুকু করার সেটা করেছি আমার বোন আর আমি। অর্থাৎ যেহেতু তিনি, তারা ইহুদি, তাই ইহুদিদের সেই হাসপাতালে ভর্তি করা হবে না বলে তার বাড়ির ডাক্তার হুবারম্যান, তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, তাই পরিচর্যা তিনি নরবার্ট এবং তার বোন যতটুকু করেছেন ততটুকু করেছেন। কিন্তু বাবা যে অবস্থায় রয়েছেন, ভুল বকছেন, গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাতে মনে হয় না তিনি আর দু একদিনের বেশি বাঁচবেন। গতকাল কাগজে আমি প্রফেসর শঙ্কু আর মীরা কিউরের কথা পড়লাম। অর্থাৎ তার বাবাকে যদি কোনো রকমভাবে বাঁচানো যায়, এই আশাতেই মূলত নরবার্ট এখানে এসেছেন। নরবার্টের কাতর দৃষ্টি আমার এবার আমার দিকে ঘুরল। এক, যদি আপনি বাবাকে বাঁচান। সন্ডার্স বলল, তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো? না হলে বাবা বাঁচবেন না মিস্টার সন্ডার্স। আর বাবা হলেন সত্যিকারের ভারতপ্রেমী, 7 বার ভারতবর্ষ গেছেন, বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন আর কোনো ভাষার নেই। আমি টাকা নিয়ে এসেছি, কাল দুপুরে হেস্টন থেকে বার্লিনের ট্রেন ছাড়বে 11:30, বিকেল 4:30 বার্লিন পৌঁছবে, আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর। আমি আবার 2 দিন পরে ওকে প্লেনে তুলে দেবো, ওর 1 পয়সা খরচ লাগবে না। অর্থাৎ নরবার্ট তার বাবাকে বাঁচানোর জন্য প্রফেসর শঙ্কুকে বার্লিনে তার সঙ্গে নিয়ে যেতে চাইছে। কিন্তু নিরাপত্তার কী ব্যবস্থা হবে? ভারতবাসীদের উপর তো নাৎসিদের কোনো আক্রোশ নেই, বলল নরবার্ট। ওর কোনো ক্ষতি হবে না, এ আমি জোর দিয়ে বলতে পারি। সন্ডার্স কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার বাবাকে কী দেখলে ইহুদি বলে বোঝা যায়? তা যায়, ওর চুল কি কালো? হ্যাঁ। তাহলে তোমার চুল সোনালি হলো কী করে? তোমার মার চুল কি তোমার মতো? না, মার চুলও কালো ছিল, উনি মারা গেছেন 5 বছর আগে। এই বলে নরবার্ট তার চুলের একটা অংশ ধরে টান দিতে সোনালি পরচুলা খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়ল। এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি? আর তাছাড়া স্টাইনার নাম শুধু ইহুদিদের হয় না, অন্যদেরও হয়। আমি বলছি ওর কোনো বিপদ হবে না। আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন, তুই যারে তিলু, একজন মনীষীর ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে। অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবা প্রফেসর শঙ্কুকে যা বলেছিলেন, যে জীবনে অর্থ রোজগার, খ্যাতি, প্রতিপত্তি, ধন, যশ ইত্যাদির পরিবর্তে যদি মানুষের সেবা করা যায়, তা যেন তিনি তার যথাসাধ্য দিয়ে করেন। যখন নরবার্ট তার বাবাকে বাঁচানোর জন্য প্রফেসর শঙ্কুর দ্বারস্থ হয়েছেন, তখন প্রফেসর শঙ্কুর তার
আর বাবা যে তাকে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলি মনে পড়ে গেল। এই ভিডিওতে স্বর্ণমণি গল্পের এই অংশ পর্যন্তই রইল, বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।